হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ওয়ার্কআপ জবে একটি জব পোস্ট করবেন এবং সাথে বিকাশ এবং নগদের মাধ্যমে কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো রিচার্জ করবেন। সো হ্যালো ভিউয়ার্স, টেক মাস্টার ইমরান চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন, এখন চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। প্রথমেই তো জব পোস্ট করার জন্য আমরা ডাইরেক্টলি চলে গেলাম পোস্টের নিউ জব। আমি অলরেডি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখান থেকে নিউ জব যে অপশনটি আছে, এই অপশনটি এখান থেকে আমি আমার জব পোস্টটি করবো। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, কোন কোন কান্ট্রি লাগবে, বা ইন্টারন্যাশনাল আমি রাখলাম। এবং এইখান থেকে আমি বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে নেক্সট অপশনে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে আপনি কী নেবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি সাবস্ক্রাইবার নেব, সেই জন্য এখানে সাবস্ক্রাইবার যে অপশনটি আছে সেটা আমি ক্লিক করে দিলাম। এবং মিনিমাম ওয়াচ টাইম কত লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি 1 থেকে 2 মিনিট সিলেক্ট করে দিলাম এবং একটু নিচে যে এখানে যে নেক্সট বাটনটি আছে এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আপনার কী লাগবে, মানে কাজটা কী, সেটা আমাদেরকে এখানে টাইপ করে লিখে দিতে হবে। সো আমি এখানে লিখে দিলাম নিড সাবস্ক্রাইবার। লেখার পর এইখানে আমার কিছু কন্টেন্ট লেখা আছে যে কী কী করতে হবে। প্রথমে তো আমার এখানে আমার চ্যানেল নাম দেওয়া আছে যে টাস্কগুলো তাদের করতে হবে, এবং এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল আমার ভিডিও টাইটেলটি দেওয়া আছে, এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ভিডিওটি 2 থেকে 4 মিনিট বা 3 থেকে 4 মিনিট প্রথমে দেখতে হবে, দেন সাবস্ক্রাইবার করতে হবে এবং একটি ভালো বড় একটা কমেন্ট করতে হবে, এটা আমাদের এখানে লেখা আছে। সো এই স্টেপগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা আপনার মতো করে স্টেপগুলো লিখে নিতে পারেন। এবং এইখানে যে স্টেপ অপশনটি আছে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। এবং এইখানে যে অপশনটি আছে আপনার রিকোয়ারমেন্ট কী কী লাগবে সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। প্রথমে আমি 1 দিলাম। ভিডিওটা সার্চ করার পর অ্যাসেস দিতে হবে একটি, এবং 2 নম্বর হচ্ছে 2 মিনিট ভিডিওটি দেখার পর আরেকটা অ্যাসেস দিতে হবে, মানে স্ক্রিনশট দিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, 3 নম্বর পয়েন্ট লিখলাম যে 3 মিনিট দেখার পর সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে দেন আরও একটি অ্যাসেস দিতে হবে। এই হচ্ছে প্রুফের স্টেপগুলো, কী কী প্রুফ দিতে হবে। এখানে ইমেজ আমরা সিলেক্ট করে দেবো, ইমেজ আমি এই ইমেজটি রেখেছি, এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ভিডিওটি সার্চ করার পর ভিডিওটি দেখতে কেমন হবে এটা আমি দেখে দিলাম। এবং ভিডিও টাইটেল এখানে আছে, আমার এখানে আবার চ্যানেলটা নেমগুলো শো করতেছে। সো এইভাবে আপনারা একটা স্ক্রিনশট দিতে পারেন এবং এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। সো এখন আপনার কয়টা সাবস্ক্রাইব লাগবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি ধরলাম আমার 100 সাবস্ক্রাইব লাগবে, 100 সাবস্ক্রাইবে আমাদের কত অ্যামাউন্ট আসে এটা কিন্তু এখানে শো করছে। এবং এটা যদি আমরা এন্ট্রি করি আপনার এই যে $1.819 ×85 করে তাদের রেট, এবং এটা আসে এত, এবং আসে হচ্ছে 155 টাকার মতো। সো এই হচ্ছে হিসাব। এখন এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাবো ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ডিপোজিট অপশনে। ডিপোজিট অপশনে যাওয়ার পর এইখানে যে বিকাশ অপশনটি আছে এখানে আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এইখানে আমাদেরকে সব ইনফরমেশনগুলো সাবমিট করে দিতে হবে। সো এখানে 2টা নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে পার্সোনাল নাম্বার, এখানে আছে যে সেন্ড মানি করতে পারবেন, সেন্ড মানি অপশন, এবং ক্যাশ ইন করার জন্য আরেকটা নাম্বার দিয়েছে বিকাশ। এবং ক্যাশ ইন অথবা সেন্ড মানি করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। এবং এইখানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, এখানে হচ্ছে ডলার অ্যামাউন্ট আমার লাগবে হচ্ছে 1.819, যেটা হচ্ছে 155 টাকার কাছাকাছি। এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটি দিতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি আগে আমার সেন্ড মানিটি অপশনটি করে নিচ্ছি। সেন্ড মানিটি যান, আমি আপনাদেরকে স্ক্রিনশটটি দেখাবো। এবং এই স্ক্রিনশটে যে ট্রানজ্যাকশন আইডিটি দেখতেছেন সেই আইডিটি আমাদেরকে এখানে দিতে হবে, আমি এখানে দিয়ে নিচ্ছি ট্রানজ্যাকশন আইডিটি। সো আমি 155 টাকা এবং 460 টাকা করেছি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি দিয়ে রেখেছি। এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি ম্যাচিং করে আমি দিয়ে রাখলাম। ট্রানজ্যাকশন আইডিটি দেওয়ার পর এখানে যে ডিপোজিট প্লেস ডিপোজিট অপশনটি আছে, এইখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করে প্লেস ডিপোজিট করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ডিপোজিট প্লেসেন, তো এটা ডিপোজিট হয়ে গেছে এবং এটা তারা ভেরিফাই করে 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা আমাদের অ্যাভেলেবল ব্যালেন্সে কিন্তু তারা এই অ্যামাউন্টটি অ্যাড করে দিবে। এই গেল বিকাশের অপশন। এখন দেখাচ্ছে নগদের অপশন। নগদের অপশনটা একেবারে সেম, এখানে আপনাদের এজেন্ট নাম্বার দেওয়া আছে, নগদের কোনো পার্সোনাল নাম্বার এখানে দেওয়া নেই, শুধুমাত্র এজেন্ট নাম্বারে আমরা হচ্ছে যে এই নাম্বারটিতে আমাদেরকে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে
দেন হচ্ছে যে এইখানে আমাদের নাম্বারটা সেম ভাবে এখানে ট্রানজ্যাকশন আইডি এবং আদার্স জিনিসগুলো সেম করে দিয়ে আমরা এখানে ডিপোজিট অপশনটা ক্লিক করে ডিপোজিট করে নিতে পারি। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা ওয়ার্কআপ জবের মধ্যে ডিপোজিট এবং জব পোস্ট দুটোই করে নিতে পারেন। সো আশা করি ভিউয়ার্স ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।